Hey guys, আজি আসাম ডাউনহিল চ্যাম্পিয়নশ্বিপৰ ফাইনেল ডে। বেষ্ট অফ লাক প্ৰো। থ্যাংক ইউ। মেনজো, বেষ্ট অফ লাক। অস, থ্যাংক ইউ। 3 2 1 go. তো গাইজ, ডাউনহিল ইয়াতে চলি আছে দুই ধৰণৰ, মানে ইয়াতে দুই ধৰণৰ চাইকেল লৈ খেলি আছে। এটা হ'ল ফুল ছাসপেনশ্যন আৰু ছিংগল ছাসপেনশ্যন, আৰু সেয়েহে প্ৰাইজো দুয়োটা কেটেগৰিতে দিয়া হ'ব। তো মই এতিয়া আহি পালোঁ ৰক ছেকশ্যন, এইটো হিলৰ ওপৰেৰে যাব লাগে। आपका नाम बोलिए। माय नेम इज बेनी। और कहाँ से हो? नागालैंड से। बेस्ट ऑफ लक। थैंक यू। गोल गोल। तो मैं इतिहास ही पैसों এই খেলৰ সকলোতকৈ চাব লগা খেল এইখিনিতে হয়। এইখিনিত কি হয়, একদম জাম্প মাৰি দিয়ে, দীঘল দীঘল জাম্প বহুত দূৰলৈকে, আৰু সেইকাৰণে খেল চোৱা মানুহ বেছিভাগ ইয়াতেই আছে। বেছিভাগ ইয়াতে আছে। মজা মজা। ইন্ডিয়া খেলিছিল দুহেজাৰ চাল আছে, এছিয়ান কণ্টিনেণ্টেলছ 4-5 ৰাউণ্ড, চাইনা, ইণ্ডোনেছিয়া। এয়া হ'ল জিটি, মানে গৌতম টাৱাৰে মহাৰাষ্ট্ৰৰ পৰা আহিছিল, আৰু ই নেশ্যনেল লেভেল চেম্পিয়ন, এছিয়ান চেম্পিয়ন আৰু এনেদৰে বহুত টাইটেল জিকিছে। ৱেলকাম টু মাউণ্ট বাইক ৰেচিং। তো রেস অল ফিনিশ, আর অল্প পিছতে হব প্রাইস ডিস্ট্রিবিউশন। তো গাইজ, ইয়াতে মোর লগত আছে এতিয়া মণিপুর দুজন প্লেয়ার। হ্যালো, জেনেক জেনেক বলা বকা জায়গা খালি হোনা যায়। আর এতিয়া হব প্রাইস ডিস্ট্রিবিউশন। আর এয়া হল এই খেলর আটাইতকৈ বয়সস্থ ব্যক্তিজন, প্রসেনজিৎ ভুঁইয়াদা। Seconds. Hot 3996.
আর এইজন হল হার্টেল মানে সিঙ্গেল সাসপেনশন থকার প্রথম হওয়াজন। আর এয়া হল ইসমামুল হক আমার অসমরে হয় ডুয়েল সাসপেনশনের চ্যাম্পিয়ন। রেসিং!